আসসালামু আলাইকুম। আমাদের সামনে যে ফ্রিজটা আছে, এটা কি ফ্রিজ? এখানে কি লেখা আছে? ওয়ালটন ব্র্যান্ডের একটা ফ্রিজ। এটা কি জন্য এনে কেনানো হয়েছে? এটা সার্ভিসিং এর জন্য। সমস্যাটা কি বুঝতে পারছেন? এটা সমস্যাটা ছিল হলো লিক জনিত সমস্যা। এখন লিক কোথায় হয়েছে? কন্ডেন্সার না ইভাপোরেটর? আচ্ছা, যাক, লিকটা আমরা কিভাবে বের করছি, কিভাবে শনাক্ত করছি, বা এই ধরনের সমস্যা যদি হয়, ইভাপোরেটর বা কন্ডেন্সার যদি লিক হয়, তাহলে আমরা এটা কিভাবে খুব সহজে সমাধান করতে পারবো, এটা নিয়ে রূপে আজকে ক্লাস হবে। তো এই ফ্রিজটা প্রেশার দেওয়ার পরে বোঝা গেল চেম্বার লিক, অর্থাৎ ইভাপোরেটর লিক হয়ে গেছে। ইভাপোরেটর লিক হলে এটা কিন্তু একটু জটিল, কারণ হলো ডিবের অংশ কিন্তু এটা কোথায় নিচে, এই যে এইখানে, এইটুক কিন্তু ডিব। এটার কয়েলগুলো পেছানো আছে এই সাইড দিয়া এবং এই সাইড দিয়া, এই দুই সাইড দিয়ে কিন্তু এর কয়েলগুলা দেওয়া, টিউবগুলা এইভাবে পেছানো আছে। এদিকে পেছানো আছে, এদিক দিয়ে আছে, এদিক দিয়ে আছে। এখন তো সামনের দিকে আসো, দূরের থেকে দেখা যাবে না। এই ডিপের এই কয়েলগুলা, ইভাপোরেটর কয়েলগুলা এইভাবে এইভাবে এবং এই দুই পাশে ইউ আকারে পেছানো আছে। আর এটা নর্মালটা হলো এই যে ডিপ, হ্যাঁ খোলা থাক, এইটা এই যে নর্মালে দেখেন থার্মোস্ট্যাট সুইচ দিছে, এটা নর্মাল, এটা হলো ফ্রোজেন বা ডিপ। দেখেন ডিপ যদি লিক হয়ে যায়, তাহলে এই ডিপের কিন্তু ইভাপোরেটর তৈরি করাটা একটু কঠিন, কারণ এখানে সেলফ হিসাবে র্যাক ব্যবহার করছে। তাহলে এখানে ইভাপোরেটর তৈরি করতে গেলে দুইভাবে করা যায়, একটা হলো বক্স সিস্টেম। বক্স সিস্টেম এখানে মিলানো যাচ্ছে না, কি জন্য? এই যে এখানে কিন্তু কম প্রেশারের জন্য এই জায়গাটা উঁচু, এটুক নিছো, তাহলে কাজটা একটু ডিফিকাল্ট। সেই জন্য আমাদেরকে কিন্তু একটা বুদ্ধি বের করতে হবে। এটা রাখো এদিকে। বুদ্ধিটা হলো যে কনফার্ম যদি ইভাপোরেটর লিক হয়ে যায়, এর কিছু বিকল্প বুদ্ধি আছে। আমরা পিছন দিয়ে ফ্রিজটা খুলবো, অলরেডি ফ্রিজটা খোলা হয়েছে, ইভাপোরেটর নিশ্চিত লিক আমাদের দোকানে এসে ধরা পড়ছে। তা আমরা একটা কাজ করছি, আমাদের টেকনিশিয়ান একটা কাজ করছে, তারা এটা একটু বন্ধ করে দিয়ে এখন, হ্যাঁ, এটা ফ্রিজটা ঘুরাইতে হবে, ঘোরাই, ব্যাস, ওইটা দেওয়া হাতে, এই কোমলের টাটা, হ্যাঁ, এই যে প্রেশার দেওয়ার পরে এটা ধরো, একজন হাত ধরো, বসো বসো, হ্যাঁ, প্রেশার দেওয়ার পরে দেখা গেছে যে ইভাপোরেটরের প্রেশারটা কমে গেছে। এখন এই ফ্রিজটা পিছন দিয়ে খোলা হয়েছে, এই যে পিছনের ব্যাক কভার সামনে আছে, খোলার সিস্টেমটা হলো এটা শুয়াইতে হবে, অ্যাঙ্গেল করে শুয়ায়, তারপরে এখানে চাপ দেওয়া, আস্তে আস্তে এই কভারটা কিন্তু খোলা হয়ে যায়। যেহেতু খোলা হয়ে গেছে এর জন্য দেখাইতে পারতেছি না। তো এই একুমুলেটরটা লিক ছিল, এটা ছিল এই জায়গায় বসানো, এটা কিন্তু ড্রেন লাইন, ঠিক আছে, ড্রেনের পাইপ উপরের থেকে যে নর্মালের পানিটা এই যে কম প্রেশারের ট্রের কাছে যায় পরে, এটা কিন্তু এটা নিচে ছিল এইভাবে। তো এটা বের করে এই যে দেখেন ঝালাই দেওয়া হয়েছে, এই জায়গায় কাছে দিয়ে দেখা হয়েছে, এই যে একটা ঝালাই দেওয়া হয়েছে, এই যে একটা ঝালাই দেওয়া হয়েছে, কপার পাইপ, এটাও কিন্তু কপার, ঠিক আছে, এটাও কিন্তু কপার। এই কপার থাকার কারণে কিন্তু একটু সহজ হয়েছে, কিন্তু যদি অ্যালমোনিয়াম থাকতো তাও আমরা দিতে পারতাম। আমরা কিন্তু অ্যালমোনিয়ামের এরকম অনেকগুলো ফ্রিজ মেরামত করছি। এখন ঝালাই দেওয়ার পরে এখন পার বেড প্রেশার দেওয়া হয়েছে, এখন কিন্তু কোনো প্রেশার আর কমে নাই। আমরা প্রেশার দিছি 24 ঘন্টা হয়ে গেছে, 300 প্রেশার দিছি, 24 ঘন্টা হয়েছে, প্রেশার কমে নাই। তার মানে এখানে 100% লিক ছিল, কিন্তু লিকটা এটা ভিতরে ঢুকে দাও, লিকটা কিন্তু আমরা এখন সফট করছে আমাদের দোকানের টেকনিশিয়ানরা, এটা লিকটা কিন্তু ঝালাই দিয়া একুমুলেটর টেন চেঞ্জ করা হয়েছে। একুমুলেটর আর দরকার নাই এখানে। এই একুমুলেটর কোন জায়গায় লাগানো থাকে? সাকশনের আগে ইভাপোরেটরের শেষ প্রান্তে। এই পাইপটা কোথায় গেছে? এই পাইপটা কিন্তু এই দিক দিয়ে এসে সাকশনে ঢুকছে, নিচে নামছে, আর এটা চলে গেছে কোথায়? নর্মালে, নর্মাল ইভাপোরেটর চলে গেছে, নর্মাল থেকে নিচ হয়ে আবার ডিবের অংশে চলে গেছে। এই যে এগুলা কি ফ্রিজের? এগুলা কিন্তু কনডেন্সার, দেখা যাচ্ছে, এই যে এই পাশেও আছে। তো এই ড্রেন লাইনটা যাতে খোলার সময় যাতে নষ্ট না হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর ড্রেন লাইন যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু কক্সের মধ্যে বাইরে ফোম, কিন্তু এই ফোমগুলা ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন ঝালাই যেহেতু পারফিট হয়ে গেছে,
এখন এটার মধ্যে ফর্ম দেওয়া কিন্তু আমরা সম্পূর্ণ ফিল আপ করা ওই পিছনের বেসটা লাগাই দিব। যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু এভাবে খুব সহজে আমরা এটা সমাধান করতে পারবো। আর যদি না পাই তাহলে আমাদের বিকল্প ব্যবস্থায় কি করতে হবে, এই ফ্রিজের ইভাপোরেটার তৈরি করতে হবে। ইভাপোরেটার কিন্তু সবাই তৈরি করতে পারে না, যারা দক্ষ বা অনেক দিন কাজ করে শুধুমাত্র তারাই কিন্তু ইভাপোরেটার গুলা তৈরি করতে পারেন। আপনারা যারা ট্রেনিং করতেছেন তারা নতুন অবস্থায় অনেকে হয়তো পারবেন না, সেই ক্ষেত্রে আপনাদের চেষ্টা করতে হবে এই ফ্রিজ গুলা পিছন দেওয়া কিন্তু সহজেই খোলা যায়। এটার উপরে কিন্তু একটা কভার আছে, উপরের কভারটা খুলতে হবে। খোলার পরে এই পিছন দিকে খুলে এটাকে আবার সমান করে দেখি হাতে ধরে কভারটা, হ্যাঁ এই যে ফ্রিজ ব্যাক ব্যাক কভারটা, হ্যাঁ এই যে এটা কিন্তু ছিল নিচে, ঠিক আছে নিচের সাইড। এখন কিন্তু আমরা এটা আবার লাগাই দিব, ধরো এটা ধরো। প্রত্যেকটা ফ্রিজে কিন্তু এই যে নেম প্লেট থাকে, স্টিকার থাকে, এখানে কিন্তু সবকিছু লেখা আছে, কত নাম্বার গ্যাস, কতটুক গ্যাস, মানে এভরিথিং, সকল কিছু ভোল্ট, সকল কিছু কম্প্রেসার ওয়াট এখানে কিন্তু লেখা আছে। তো আমরা এখন এটা ফর্ম দিয়ে ফিল আপ করবো। ফর্ম হলো এই যে এটা হচ্ছে ফর্ম, সুন্দর করে বাংলায় লেখা আছে। এভাবে ঝাঁকি দিতে হবে, তারপরে মাথাটা খুলে এটা লাগাইতে হবে, ঠিক আছে। তা আমরা একটু রেডি করি, রেডি করার পর এটা খুলে কিভাবে লাগাইতে হয় এটা একটু আমরা দেখাবো। এখন এই ফোমটা কিভাবে ইউজ করতে হবে, এই যে প্রথমে ঝাঁকায় নিতে হবে, এভাবে। এটা কিন্তু তরল লিকুইড, প্রথমে ঝাঁকায় নিতে হবে, তারপর এটা খোলা লাগবে, এরপরে এগুলা কিন্তু দিয়ে দিবে, একটা প্যাচ সিস্টেম আছে, প্যাচ দেওয়া টাইট করে লাগাই দিতে হবে। প্যাচ খালি নিতেইছে, আচ্ছা এখন কিন্তু আমরা চাপ দিলে কিন্তু বের হবে, এই যে এইভাবে চাপ দিতে হবে দুই হাতে ধইরা। আমরা এখান থেকে শুরু করি, প্রথমে প্রথমে একটু বাতাস বের হচ্ছে, শক্তি দিয়ে চাপ দিতে হবে, হ্যাঁ ওই টিনটা নেও, চাপ দাও, এটা ওপর তো বের হয়ে গেছে, ঠিক আছে। ফর্ম গুলাকে বসায় দিলে সবচেয়ে ভালো হবে, লেভেল ঠিক রাখছে, ব্যবসা করা যাবে না, আরো দিতে হবে, আরেকটু আরো একটু লাগবে, লাগবে না আর লাগবে না। এখন ওপরের যে কভারটা ছিল এই কভারটা কিন্তু ফিনিশিং করে লাগাইতে হবে, রেডি করো, এটা বাইরে ফেলাই দিও তো একজন। এই নিচের সাইডটাই যে স্ক্রু ছিদ্র ছিল, দুই পাশে দুইটা ছিদ্র, এখন শুধু ক্যামেরা এখানে থাকবে, হ্যামার দাও, চাপ দিয়ে ধরো, এখানে ধরো, এখানে ধরো, এখানে স্ক্রু লাগাই নিতে হবে আগে, যাতে না উঠতে পারে, ছোট স্ক্রু গুলা, হ্যাঁ
হেডা 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 ওই পাশে আশিরুল, ধরো শক্ত করে ধরো। আচ্ছা এখন কভার কিন্তু লাগানো হয়ে গেছে, কভার গুলা কিভাবে লাগাইছি একটু কাছে আসো, তোমরা দেখো, তোমরা তো দূরে থেকে দেখছো, স্ক্রু গুলা এই দুইটা স্ক্রু কিন্তু মারাই থাকে, অরিজিনালি খুলে নিতে হবে, তারপরে এখানে শক্ত লোহার কোনো প্লাট দিয়া চাপ দিতে হবে, চাপ দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকায় টান দিলে কিন্তু এটা উপরে দিকে উঠবে। আর এই যে স্ক্রু গুলো দিচ্ছি, স্ক্রু গুলা কি জন্য দেওয়া হয়েছে, এটা যাতে প্লাস করে বের হয়ে না যায়, কারণ এখন খোলার পরে কিন্তু এটা লুজ হয়ে গেছে একটু। এটা তো অরিজিনালি মনে করে তো ডাইসে চাপ দেয় এটা করা হয়েছে, এখন তো খোলার সময় একটু 19-20 হয়ে গেছে না, যার জন্য কিন্তু আমরা স্ক্রু দিয়ে দিছি যাতে আর এটা খোলা না করে থাকা। হ্যাঁ তোমাদের যদি দেখা দরকার আসে দেখে যেতে পারেন, দেখেন কিভাবে লাগানো হয়েছে, দেখেন স্ক্রু গুলা ঠিক আছে। এখন ফ্রিজটা আমরা সোজা করে নিলাম, সোজা করে উপরে কভার লাগাই দিল, সোজা করো, ধরো আয় ফ্রিজটা ধরো 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 ধরো। এখন উপরে টপ কভার যেটা আছে না, এই কভারটা বসাই দিলে হয়ে যাবে, টপ কভারটা বসাই দিল। স্ক্রু আছে উপরে, ধরে স্ক্রু আছে টপ কভারে। এখন কিন্তু আর ফ্রিজটা কাটা ছিঁড়া হলো না, ভিতরে সেটটা কি সম্পূর্ণ সম্পূর্ণ যা আছে তাই কিন্তু থাকলো, এবং এই ফ্রিজটা কিন্তু এখনো বহুদিন চলবে। আর যদি কাটাকুটি করা হতো, পাইপ পেছান হইতো, তাহলে সৌন্দর্য হানি হইতো, পানি ঝরতো ভিতর দিয়া, এবং ঠান্ডাও আগের মতো ভালো হইতো না, কম বেশি হইতো। এটা একটু সাবধা সাবধা ভিতরে ঢুকাই দিতে হবে, এই সাইডটা পিছনের সাইডটা আগে মিলাই নিতে হইব। দরকার আছে এই তুমি বইয়ের সকাল লাগে এনে আতর এনে কিভাবে লাগাই দাও, আমাদের কিন্তু কভারটা লাগানো হয়ে গেছে, তবে ওপরে পাটটা খোলার জন্য এই যে এখানে কিন্তু স্ক্রু আছে, এখানে একটা স্ক্রু আর এই পাশে কিন্তু একটা স্ক্রু, স্ক্রু খোলার পরে এখানে ধাক্কা দিতে হবে, মানে উপরে দিকে চাপ দিতে হবে, আঘাত দিতে হবে, বাড়ি দেন বা ধাক্কা দেন যে রেদেন দিতে হবে, তারপরে কিন্তু কভারটা উঠে যাবে। কভারটা উঠার পরে নিচের থেকে খুলতে হবে, যে দুইটা স্ক্রু আছে এই দুইটা স্ক্রু খুলে যে সিস্টেমে বলছে ওভাবে খুলতে হবে। খোলার পরে আপনার সন্দেহমূলকভাবে যেখানে কাটার দরকার সুন্দর করে কাটবেন, কাটার পরে লিক পাইলে এভাবে সমাধান করে দিলে ফ্রিজটা সুন্দর চলবে। ফিসটাকে আমরা একটু ঘুরাই, পিছনে টান দাও পিছনে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ধরো নর্মালটা যেরকম সেরকম ফ্রেশ আছে, থার্মোস্টেট সুইচ, আর এই যে ভিতরের যে অংশটা এখন কিন্তু কোনো কাটা ছেঁড়া কোনো কিছু হয় নাই, একদম যেরকম ফ্রেশ অরিজিনাল অরিজিনালে কিন্তু রয়ে গেছে। আর যদি আমাদের চেম্বার করতে হইতো,
তাহলে আমরা কিন্তু ফ্রিজটাকে অক্ষত করে মেরামত করার কাজ শেষ করে দিছি, এখন গ্যাস চার্জ করলে কিন্তু ফ্রিজটাও হয়ে যাচ্ছে। আমার কথা হলো, যদি এই ধরনের ফ্রিজ আপনারা পান অবশ্যই পাবেন, কারণ অল্টন হলো বাংলাদেশে ব্যাপক ব্যবহার হচ্ছে ফ্রিজ, এবং কম দামের মধ্যে ভালো ফ্রিজ বলা চলে, কম দামের মধ্যে বাংলাদেশের মানুষের সাশ্রয়ের মধ্যে অন্যান্য ফ্রিজের চেয়ে ফ্রিজটার দাম কম, তো ওই হিসাবে ফ্রিজগুলো ব্যাপক ব্যবহার, এই মডেলের ফ্রিজগুলো অনেক ব্যবহার আছে। পাইলে সোজা কথা, যদি লিক ধরা পড়ে পিছনে প্রেশার দিয়ে অবশ্যই খোলার চেষ্টা করবেন, এবং খুলে দেখবেন যে আসলে এখানে সমস্যা আছে কিনা, যদি থাকে তাহলে আমরা যেভাবে সমাধান করলাম এভাবে করে গ্যাস চার্জ করবেন, ওকে হয়ে যাবে। আর যদি না পান তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে, যখন বিকল্প ব্যবস্থা করবেন অবশ্যই সিনিয়র যারা আছে তাদের সাথে একটু পরামর্শ করে নেবেন, আমাদের সাথে পরামর্শ করবেন, কাজে কিন্তু লাগতে হবে, এখান থেকে বের হয়ে কিন্তু আপনাদের কাজ শুরু করতে হবে, বন্ধ করে দাও। কারণ যদি কাজ না করো ট্রেনিং করার পরে, তাহলে যতটুক শিখছো অতটুক কিন্তু কি হবে বুঝে দিতে হবে, এই জন্য যার যেখানে সুবিধা সেখানে কিন্তু কাজে নামতে হবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, আমরা একটা ফ্রিজ সম্পর্কে জানলাম যে ফ্রিজের লিক চেক এবং ইভাপোরেটর কিভাবে মেরামত করতে হয়। আল্লাহ হাফেজ।